الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كتابه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين صدق الله المولانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরা আল বালাদ 90 নম্বর সূরা 1 থেকে 10 নং আয়াত কারীমা পর্যন্ত উপস্থাপন করেছি। আশা করি আয়াতগুলির আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার জোতার এবং আমল করার তৌফিক দান করেন এজন্য সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের প্রথম আয়াতে ইরশাদ করেন লা উকসিমু বিহাযাল বালাদ আমি এই নগরীর শপথ করি। এই নগরী বলতে মুফাসসির গ্রামের সর্বসম্মতিক্রমে মত হলো মক্কা নগরীকে বোঝানো হয়েছে। লা উকসিমু বিহাযাল বালাদ আমি এই মক্কা নগরীর শপথ করি। এখানে লা দিয়া প্রথমে যে জিনিসটাকে অস্বীকার করা হয়েছে সেটা হলো যে কাফেররা যে ধারণা করে মৃত্যুর পরে আর কোনো পরকালে কোনো জীবন নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরকালের ধারণা দিয়া এই দুনিয়ার আনন্দ ফুর্তি থেকে বিরত রাখতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা
না তোমাদের এই ধারণা সঠিক নয়, বরং উপস্থিতি হাজার বালা আমি এই মক্কা নগরে শপথ করে বলছি। তার মানে তোমরা যে বিষয়টা বলতেছ বিষয়টা ওইভাবে নয়, আমি যেভাবে বলতেছি বিষয়টা কি সেইভাবে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তাই বাস্তব সত্য হবে, তোমাদের ধারণা কি হবে না সত্য হবে না। এখানে শপথ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো কোনো কিছুই বড় নয়, বরং মানুষের কাছে যেটা গুরুত্বপূর্ণ ওইটা বোঝানোর জন্য আল্লাহ ওইসব বিষয়ে শপথ করেন, কখনো জায়গার কখনো স্থানে। এখানে জায়গা বা কখনো সময়ে কি করে শপথ করেন, যেমন ওয়াল ফাজরি বলে সময়ে শপথ করেছেন ফজরের সময়ে, ওয়াল আসরি বলে আসরের সময়, আর এখানে উপস্থিতি হাজার বালার মক্কা নগরের শপথ বলে জায়গার শপথ করেছেন, এখানে স্থানের শপথ করা হয়েছে। তো আমরা আল্লাহ ছাড়া কারো শপথ করতে পারবো না, একমাত্র আল্লাহর নাম নিয়ে আমাদের শপথ করতে হবে, নচেত শিরিক হয়ে যাবে। আর আল্লাহর নামে শপথ করার পরে যদি কেউ শপথ ভঙ্গ করে তার কাফফারা আদায় করতে হবে, অন্তত 3 দিন তাকে রোজা থাকতে হবে, না হলে দশজন মিসকিনকে এদিনকে থেকে খাবার খাওয়াবে। আর গোলাম আজাদের বিষয়টা তো এখন বর্তমানে নাই, শপথ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছিলেন। হাদিসের কিতাবে আমরা পাই ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ নবী কোন কথাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য সাহাবা ইকরামদের সামনে তিনি এইভাবে শপথ করতেন ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের নফস বা দান বা সত্তা বলে সুবহানাল্লাহ, তাহলে তার নাম হল আল্লাহর নাম, যার কুদরতি হাতে আমার নফস আমার দান তিনিকে আল্লাহ, তাই তিনি আল্লাহ নামে শপথ করেছেন। পাশাপাশি ওনার শপথের ভিতরে শিক্ষা আছে ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, নিজেকে লক্ষ্য করে বললেন এতে ইমান মজবুত হয়, আমার দানের মানে যার কুদরতি হাতে ক্ষমতা আমাকে বাঁচাইয়া রাখতে চাইলেও তিনি বাঁচাইতে পারেন, মারতে চাইলেও তিনি কি মারতে পারেন, তিনি আমাকে যেভাবে রাখতে চান সেভাবে আমাকে থাকতেই হবে, আমার নিজস্ব কোনো ক্ষমতা বলে আমি কিছুই করতে পারবো না। সাহাবায়ে-কেরামের বিচারেও দেখা যায় তারাও শপথ করেছেন কার নামে আল্লাহর নামে। একবার বিধানমিত্রের থেকে এক দল এসে প্রতিনিধি হিসাবে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে আমাদের বংশ সকলেই মুসলমান হয়ে গেছে, অনেক বড় বংশ, আমাদের লোক সংখ্যা অনেক বেশি, এদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাদেরকে অনেক হাতের দ্বারা বেশি মানে বিজ্ঞ পারদর্শী এরকম ভালো মানে কিন্তু হাফেজ হাদিস হাফেজ কোরআন দ্বারা তাদেরকে আমাদের কাছে কি প্রশিক্ষক হিসাবে পাঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দায়ের জানেন না, যতদূর জানাইবেন ততদূর জানেন, এটা আল্লাহ রহস্য জানান নাই, উনি তাদেরকে তাদের কথা সত্য মনে করেন 70 জন হাফেজুল কোরআনকে পাঠাইয়েছিলেন এবং তারা সেখানে গিয়া একজন একজন করে শহীদ করে দিতেন। এখানে লাশ যখন তাদেরকে শহীদ করে দেওয়া হয় এই লাশ তখন সৈন্যের উপরে আকাশে উড়ে যায় মানে সুবহানাল্লাহ, কারণ তাদের তো আর গোসল কেউ করাবে না দাফন কাপড় কেউ করাবে না, আল্লাহ ফেরেশতা দিয়া তাদের ব্যবস্থা করেছেন বলে সুবহানাল্লাহ। এজন্য সৈন্য যখন উড়ে যায় লাশের থেকে আওয়াজ আসে ফুত্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের শপথ আমরা ধন্য হয়ে গেলাম সব হয়ে গেলাম বলে সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করলে তারা ব্যর্থ নয় তারা কি শপথ,
পাশাপাশি তারা কিন্তু কাবার কসম খায় নাই। খুস্তু রব্বিল কাবা, কাবার রব তিনি তার নামে শপথ করেছেন। কাবার রব কে? আপনারা কোরআনের শপথ করেন এটা লাইক নাই, কোরআনের প্রভু তিনি তার নামে শপথ করতে হবে। জমিনের মাটির কসম খাইতে হবে না, মসজিদের কসম খাইতে হবে না, চিনি হয়ে যাবে, আসমানের কসম খাওয়া যাবে না। রব্বুস্তানাওয়াতিওয়ালা, আসমান জমিনের রব তিনি তার নামে শপথ করতে হবে। তাহলে শপথ একমাত্র তার জন্য, আল্লাহর জন্য। খানায় কাবারও কসম খাওয়া যাবে না, খানায় কাবার রব তিনি তার শপথ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মক্কা নগরী শপথ করে, যেটা সূরা ওয়াসিন, সূরা তিনের ভিতরে আছে, والتين والزيتون وهذا البلد الأمين وهذا البلد الأمين এবং এই নিরাপদ নগরের শপথ করা হয়েছে। কোন জায়গা মসজিদে হারাম, কোন জায়গা আল্লাহর ঘর বাইতুল্লাহ, কোন জায়গা বিচারে আপনার বিহাদাল বালাদ মক্কা নগরী, কোন কোন জায়গার বিচারে বালাদিল আমিন, এই কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। এখানে মুসলমানের বোঝা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবাকে শপথ করলেন, এই খানায় কাবা শপথ করার পিছনে কি যুক্তি আছে। অনেক যুক্তি মুফাসসিরে কিরাম উল্লেখ করেছেন, তার ভিতরে প্রসিদ্ধ যুক্তি যেটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পেশ করেছেন দ্বিতীয় নম্বর আয়াতে, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই। এই নগরের শপথ এই জন্যই যে এখানে আপনি আপনার মতো জমিনের উপাদান পয়গম্বর সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়ার বাসস্থান, আপনি এখানে স্থায়ী না করে আপনি এখানে বসবাস করেন, এজন্যই মক্কা নগরের মর্যাদা সম্মান। জায়গার কারণে নয়, জায়গায় অবস্থানকারীর কারণে এই মক্কা নগরের ইজ্জত এবং সম্মান বলেন সুবহানাল্লাহ। আর যদি ওইভাবে বলেন তাহলে সেটাও ঠিক আছে যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছে একটা জিনিস বুঝাইতে চাচ্ছেন, সেটা হল চতুর্থ নম্বর আয়াতে, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় আমি মানুষকে শ্রম নির্ভর পথে সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষ দুনিয়া এবং আখেরাতে যদি সফলতা চায় অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের কথা বুঝাতে গিয়া তিনি আদিম শহর মক্কা নগরে শপথ করলেন, এবং আদিম খুব মহান ব্যক্তিত্ব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ করলেন। কারণ এই মক্কা নগরী এটা এমন এক শহর যেখানে বসবাস করা খুব কষ্টসাধ্য, যেখানে মানুষ সব ব্রত পালন করতে যায়, তওয়াফ সাই আপনার মিনা মিনা এবং মুজদালিফায় অবস্থান, আরাফায় অবস্থান, আপনার জমিয়ত জামাত যে জামাত যেখানে কঙ্কাল নিক্ষেপ করা হয়, কোন একটা কাজ সহজে আদায় করা যায় না, অনেক কষ্ট হয় হজ করতে গেলে, সেখানে বসবাস করাটাও অনেক কষ্ট। এজন্য কষ্ট বুঝাইতে যাইয়া তিনি মক্কা নগরে শপথ করলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শপথ করলেন। এজন্য যে ওনার আদর্শ অনুপম আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে ওনাকেও অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে, এমনিতেই এই ইসলাম প্রকাশ হয় নাই কষ্ট বুঝে চলে যায়। আর আমাদের মর্মার্থ হল মক্কা নগরী নিজেও সম্মানিত পবিত্র, বিশেষত আপনি ও এই নগরীতে বসবাস করেন, বসবাসকারীর শ্রেষ্ঠত্বের তরুণ ও বাসস্থানের শ্রেষ্ঠত্ব বেড়ে যায় বলে সুবহানাল্লাহ। কাজেই আপনার বসবাসের কারণে এ নগরীর মাহাত্ম ও সম্মান দ্বিগুণ হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিউ ওয়া মা ওয়ালাদ, দ্বিতীয় এবং তৃতীয় নম্বরের যে শপথটা
এটা হলো ওয়ান ইউ আমা ওয়ালাদ, সকল জনকের ও তার জন্ম দেয়। এখানে জনক বলতে হযরত আদম আলাইহিসসালামকে বোঝানো হয়েছে, আর যা জন্ম দেয় বলতে দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত সব বনি আদমের শপথ করা হয়েছে বলেন সুবহানাল্লাহ। বনি আদমের পিতার ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ যত ধর্মাবলম্বী আছে সকল মানুষকে বোঝানো হয়েছে। আর কোন কোন উপাসনিকরা বলেন যে এখানে বাবা বলতে আদম আলাইহিসসালাম আদি পিতাকে বোঝানো হয়েছে, আর ওয়ালিদ বলতে যা জন্ম দেয়, সন্তান বলতে শুধু মুসলিম আর মোমিন লোকদেরকে বোঝানো হয়েছে। কেয়ামত পর্যন্ত যত মোমিন লোক আসবে তাদেরকে বোঝানো হয়েছে। কেন যেসব ছেলেরা বাবার কথা মানে না, ওরা আসলে বাবার সন্তান হিসাবে পরীক্ষায় দেওয়ার মতো কোনো কিছুই কি তার থাকে না। যেমন নূহ আলাইহিসসালাম যখন কেনানকে লক্ষ্য করে বলেছিল তুমি আমার কৃষ্টিতে আরোহণ করো না হয় প্লাবন থেকে বাঁচতে পারবে না, তখন আল্লাহ বলেছিলেন যে হে নূহ তুমি তোমার সন্তানকে নিজের পরিবারের কথা বলছ, সে তো মোমিন নয়, তোমার ছেলে হতে পারে কিন্তু মোমিন না হওয়ার কারণে তোমার পরিবার ভুক্ত নয়। তাহলে বোঝা গেল আদম আলাইহিসসালামের সন্তান যারা বেঈমান তারা আদমের পুত্র নয়, সুতরাং তাদের সম্পদ আল্লাহ করেন নাই। এখানে বাবা বলতে ইব্রাহিম আলাইহিসসালামকে বোঝানো হয়েছে। এই মক্কা নগরী আবাদের পিছনে ইব্রাহিম আলাইহিসসালামের ভূমিকাই উল্লেখযোগ্য, কারণ তার সন্তান ইসমাইলকে শিশু অবস্থায় মক্কায় রেখে যান, ওই একটামাত্র শিশুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফয়সালায় মক্কা নগরীকে আবাদ করলেন বলে সুবহানাল্লাহ। তারই সন্তান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসাবে বাবা বলতে ইব্রাহিম আলাইহিসসালাম, আর সন্তান বলতে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম আর ইসহাক আলাইহিসসালামকে বোঝায়, অথবা ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কি বোঝায়। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শপথ করে খুব মহান আজিমুল শান এক শহর মক্কা নগরী শপথ করলেন, এবং মহান ব্যক্তিত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ করলেন, এবং সকলের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিসসালামের শপথ করে তিনি যে কথাটি বুঝাতে চেয়েছিলেন সেটা হল চার নম্বর আয়াতে লাকাদ খলকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ। আসলে মানুষের জীবনটা খুব দুঃখের জীবন, সুখের নয় এই দুনিয়াটা। যদিও কবি সুখায় কবি দুঃখায় আমি কিয়া থা আমি কিয়া হাই, এই দুনিয়া কদম কি হয় কা নাম দুনিয়া হয়, যদিও কিছু সময় সুখ আর কিছু সময় দুঃখ এটার নাম দুনিয়া। তারপরেও বলতে হবে দেখা যোগ ফলাক ইনসান আপি কেমন, আল্লাহ সুরায় বালাদের চার নম্বর আয়াতে বলতে চান যে দুনিয়াটা শুধু কষ্ট আর কষ্ট। প্রথম কষ্ট সন্তানকে গর্ভে নিয়ে মায়ের কষ্ট, 5 কেজি ওজনের পাথর আপনার প্যাকে বেঁধে দিলে কতক্ষণ সময় আপনি টানতে পারবেন, 1 মাস 2 মাস কত কষ্ট আপনার। আর একটি বাচ্চাকে টেনে নিয়ে 9 মাস 10 মাস তার ঘুরতে হয়, কাজকর্ম করতে হয়, কত না কষ্ট তার করতে হয়। তারপর এই জন্মের একটা কষ্ট, মায়ের পেটে থাকার কষ্ট, তারপরে দুনিয়াতে আসার পরে তার বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করার কষ্ট, কর্মজীবনের কষ্ট, তাকে আপনার বিভিন্ন কাজে জড়াইয়া যেতে হয়, হাজারো গ্রাম তাকে সহ্য করতে হয়, এই দুনিয়াতে তার কষ্ট আর কষ্ট। এখানে বাবা আর পুত্রের শপথ করে কষ্টের কথা বোঝাতে চাচ্ছেন। বাবা যখন যুবক থাকে সন্তান তখন ছোট থাকে, তখন সে আয় করে না, তার ব্যয় বহন করার জন্য বাবার অনেক পরিশ্রম হয়। সন্তানের লালন পালনে শুধু বাবার আর্থিক
কষ্ট তা নয়, সে যখন অসুস্থ হয়ে পড়ে বাবার তখন স্নায়ু বা ব্রেনের কষ্ট হয়, দেমাগের কষ্ট হয়, মানসিক কষ্ট হয়, শারীরিক কষ্ট হয়, আর্থিক কষ্ট হয়। আবার বলা হয়েছে সন্তানের সহ, তার কারণ বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাবার মন মানসিকতা শিশু বাচ্চার মতো হয়ে যায়, তখন যা করার দরকার নাই তাকে করতে ভালো মনে করে, তার চিন্তা চেতনার আলোক এসে কথা বলে, অযৌক্তিক কথাবার্তা বলে। কোরআনে বলছে তুমি তোমার বাবার ইচ্ছা আচরণ সহ্য করো, তার মনে থেকে উহ শব্দ বের হয় এমন কোন আচরণ করো না। তার মানে সন্তান যখন যুবক হয় তখন বাবাকে লালন পালন করতে সন্তানের কষ্ট হইয়া যায়, বাবা যখন যুবক থাকে সন্তানকে লালন পালন করতে কষ্ট হইয়া যায়। তাহলে এই জীবনটাই তো কষ্টে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনা লিনসানা ফি কাবাদ, যে নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এবং আল্লাহ সূরায়ে লকমের ভিতরে বলেন ওয়াহাল লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, এবং মানুষ তাই পায় যা সে করে, দুনিয়ার লাইনে আখেরাতের লাইনে। দশতলা বিল্ডিং দেখলেন কিন্তু যিনি এই বিল্ডিংটার মালিক তার শ্রম তো দেখলেন না, মনে হলো কত সুখে বিলাস বহুল ভবন, কিন্তু এই ভবনটা তৈরি করতে তার যে কত পরিশ্রম হয়েছে, কত কঠিন গরম তাকে সহ্য করতে রয়েছে। এমনিতেই ঢাকা শহরের দশতলা বাড়ির মালিক হয় নাই, ঠিক জান্নাতের আলিশান বাড়ি মালিক হতে হলেও এই দুনিয়াতেও তাকে কষ্ট করতে হবে, সলাৎ আদায় করতে হবে, সিয়াম আদায় করতে হবে, রাতের আহারে ঘুম ত্যাগ করে সাহায্য সামাজ করতে হবে, কষ্ট করে হজ পালন করতে হবে, পরিশ্রমের অর্থ 40 ভাগের একবার জাকাত দিতে হবে। তার মানে কি মন যা চায় তা করা যাবে না, আল্লাহর নির্দেশ মোতাবেক নিজেকে পরিচালনা করতেও কষ্ট, এই হাজারো কষ্ট করে তাকে জান্নাত পেতে হবে। এই জন্য কবি বলেন আমল সে জিন্দেগি বন্দি হাই জান্নাত বিহি জাহান্নাম বিহি ইয়ে থাকি আপনি বিদরত মে নাহারি হায় নানোরি। আমল যেমন যেমন কর্ম তেমন ফল। আল্লাহ রাব্বুল আলামিন এই পঞ্চম নম্বর আয়াতে বলেন আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি মনে করে যে তার উপরে কেউ ক্ষমতাবান হবে না, সে কি মনে করে, ইসতিহানে তাকদীর বলা হয়। আসলে এটা স্বীকার করার জন্য নয় বরং বোঝানোর জন্য, তার কাছ থেকে উত্তেজ নেওয়ার জন্য এইভাবে প্রশ্ন করা হয়। আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, মানুষ কি মনে করে যে তার উপরে কেউ ক্ষমতাবান হবে না, অবশ্যই কি হবে। প্রশ্নটা বোঝার জন্য আপনাদেরকে এইভাবে বলা যায়, ছোট একটা বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করলেন এই যে তুমি বলো তো, তুমি বলো না আমি বলো, আসলে বলো কে, সে নিজেই প্রশ্নকারী কিন্তু জিজ্ঞাসা করতে আছেন কেন, যে আমি বলবো না ওই বলুক যে আপনি বলো আমি বলবো, তখন বাচ্চা সেই তো বলবে যে না আমি বলো না বলো কে আপনি। আল্লাহ বলেন আয়াহসাবু আল্লাযিনা আলাইহি আহাদ, সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান হবে না, তার মানে অবশ্যই কি ক্ষমতাবান আছে। মানুষ কি করে ধারণা করে যে সে সম্পূর্ণ স্বাধীন এবং তাকে জবাবদিহি করতে হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন আলী তোমার এক পা শূন্যে দাঁড়াও, শূন্যে চলো, তিনি এক পা শূন্যে উঠালেন। এমন তো অবস্থা আল্লাহ নবী বললেন আলী তোমার দ্বিতীয় পা যেটা জমিনে আছে সেটাও শূন্যে উঠাও, কাউকে আমি তো এটা পারবো না, একসাথে দুই পা শূন্যে উঠান জানি এতদূর হলো তোমার স্বাধীনতা, সম্পূর্ণ স্বাধীনতা আল্লাহ তোমাকে দেয় নাই, তুমি
তুমি একবার নামাই আর একবার উঠাইতে পারবা, একবার উঠাই ওই অবস্থা আর একবার ওঠানোর সম্ভাবনা নাই। আমরা স্বাধীন দেশে বাস করি, কিন্তু আল্লাহর বিধান থেকে আমরা কোনো স্বাধীন নই। আল্লাহর বিধান পালন করা পারে স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে, সেটা ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা স্বাধীন হয়ে গেছি, যা ইচ্ছা তা করলাম, ধর্ম পালন করলে করলাম, না করলে নয়। আল্লাহর কাছ থেকে আমরা কি নয়, স্বাধীন নই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াসাবু আল্লাহ ইয়াকদিরু আলাইহি আহাদ, সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান হবে না? মহান স্রষ্টার করুণা সিক্ত তার জীবন, সেই স্রষ্টাই তাকে যে কোনো মুহূর্তে চরম কোন দুর্যোগে নিক্ষেপ করে তার যাবতীয় স্বপ্ন সাত চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন, পারেন কিনা? অবশ্যই পারেন। জীবনটাকে তিনি অচল, অথর্ব, অক্ষম, পঙ্গু করে দিতে পারেন। আল্লাহর ক্ষমতার উপরে কারো কোনো ক্ষমতা চলে না। তাহলে এটা আমাদের বুঝতে হবে, এই পৃথিবীতে অনেক শক্তিদার রাষ্ট্রপতি, ক্ষমতাবান রাষ্ট্রপতি ছিল, ফেরাউন, কারুন, সাদ্দাত, নমরুদ, এরা অনেক ধন সম্পদ শক্তিশালী লোক ছিল। সেসব কারণে আজ সামুক কেউ আর আজ দুনিয়াতে নাই, যেসব ওয়াজ আপনারা ইতিপূর্বে শুনেছেন। সুতরাং কেউ গায়ের বল দেখাইয়া যে আমার উপরে কার ক্ষমতা আছে, কেউ অর্থের জোর দেখায়, এই জন্য অন্যকে সম্মান করে কথা বলে না। কি প্রয়োজন আমার তাকে সম্মান দেওয়ার? আমার কি গুণ আছে? আমি যা ইচ্ছা করতে পারবো, আমার ক্ষমতা, এই ক্ষমতার বলে কাউকে হত্যা করে, নির্যাতন করে, দুরুম করে, অত্যাচার করে। আল্লাহ বলেন, তুমি এই কথা মনে করো না যে তোমার উপরে কারো কোনো ক্ষমতা চলবে না, বরং সকলের উপরে কার ক্ষমতা? ইন্না বাতুসা লক্ষিকা লাকাবি, এরকম কোরআনের অনেক আয়াতই আছে। ভূমিকম্পের একটি ধাক্কা, ঘূর্ণিঝড়ের একটি আঘাত এবং নদী ও সাগরের একটি জলোচ্ছ্বাস তাকে কথা বলে দেওয়ার জন্য যথেষ্ট যে আল্লাহর শক্তির তুলনায় সে কতটুকু ক্ষমতা রাখে। তাই মানুষের মাথায় কেমন করে কথায় স্থান পেল যে তার উপরে কারো জোর থাকবে না? অবশ্যই ক্ষমতা কার? আল্লাহ। তাহলে আমরা আউট অফ কন্ট্রোল নয়, আন্ডার কন্ট্রোল কার? আল্লাহ নিয়ন্ত্রণে আছি। যেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করার সময় সাহাবাদের সামনে বলতেন, আল্লাহি নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার শপথ করে আমি তোমাদেরকে বলছি যার কুদরতি হস্তে আমার প্রাণ দান। তার মানে আমরা কারো না কারো নিয়ন্ত্রণে আছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি প্রচুর ধন সম্পদ ব্যয় করেছি। এখানে আনফাকতু বলেন না, আহলাকতু বলছেন, ব্যয় করা শব্দ কোন কোন তাফসির কারকেরা লেখছে, কিন্তু আসলে ব্যয় না, উড়াইয়া দিয়েছি, হালাক করেছি, আহলাকতু শব্দিক অর্থ হলো আমি এটা উড়াইয়া দিয়েছি। তার মানে সে নিজের আর্থিক অবস্থাকে বড় মনে করে সে এই কথাটা জোর দিয়ে বলতে আছে। কিসের কান্নাতে সুসংবাদ শোনাও, আমার কি কম আছে নাকি? আমি তো কত টাকাই উড়াইয়া দিলাম, আর উড়াইয়াই যদি তো কাজের বেলাতে কিন্তু হয়নি। কারণ এখানে ইয়া লাইতানি পদ্মান্তু লি হায়াতি, এই পূর্বে চুলা চুলা আর ফজরের ভিতরে আলোচনা করা হয়েছে। এই জাতীয় লোক পরকালে বলবে, হায় আফসোস, আমি আমার জীবনের জন্য কিছুই তো পাঠাইনি দুনিয়া থেকে। অর্থাৎ এটি মিসকিন করে অসহায় দুষ্ট, যারা বৃদ্ধ বৃদ্ধা, যারা অক্ষম অচল পঙ্গু, যারা রয়েছে প্রতিবন্ধী, জনসেবার কাজে, ইসলামের ধর্মের কাজে, মাদ্রাসা মসজিদের কাজে ব্যয় করে নাই, এমনিতেই বিভিন্ন রকমের আপনার অনুষ্ঠানে অযথা অনার্থ ব্যয় বহুল করে টাকাকে উড়াইয়া দিতে, বিভিন্ন ক্লাবে বিভিন্ন রকমের টাকা দিয়ে নিজের নাম সুনাম খ্যাতি অর্জনের জন্য সবগুলা করেছে, পরকালে এর জন্য কিছুই থেকে পারে না। সে মনে করেছে যে না, আমার এই অর্থ সম্পদ
দিয়াই আমি আমার সম্মান দশ খেলতি অর্জন করব। কিন্তু পরকালে আল্লাহ কি এটা ছেড়ে দিবেন নাকি সব রেকর্ড করে রাখছেন, পুঙ্খানু পুঙ্খানু হিসাব দিতে হবে। হাসানের মাঝে পাঁচটি প্রশ্নের আগে কেউ পা নাড়াতে পারবে না সব জায়গা থেকে, খালি জায়গায় তাকে দাঁড়িয়ে থাকতে হবে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত। তার ভিতরে একটা প্রশ্ন তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছ, আর একটা প্রশ্ন হলো এই যে তুমি মাল কোন পদ্ধতিতে আয় করেছ, হালাল পদ্ধতিতে না আরাম পদ্ধতিতে, তোমার মাধ্যম কি জোর জোলম চিন্তায় দুর্নীতি করে স্বল্প তৈরি করে না ন্যায় সঙ্গত ভাবে বৈধ পক্ষে ব্যবসা বাণিজ্য করে, তুমি কিভাবে অর্থ উপার্জন করেছ, ঘুষ সুদের মাধ্যমে নাকি তোমার নিজের পরিশ্রমের মাধ্যমে, এটা আল্লাহ প্রশ্ন করবেন। পরবর্তীতে এই অর্থ তুমি কোন কোন কাজে ব্যয় করেছ সেটাও কি জিজ্ঞাসা করবেন, এমনিতেই ছেড়ে দেবেন না। আসলে বিষয়টা হলো কিছু সমাজের লোক আছে যারা আসলে ন্যায়সঙ্গত জায়গা ব্যয় করে না, এমনকি নিজেও খায় না, ওই ডাল দিয়া রুটি খায় যা নাস্তা করে যা কোনো রকম জীবনটা পার করে, সমাজের লুকানোর জন্য বলছি, ভালো কোনো কাজে ব্যয় করে না, তাকে খালি জমায় দিয়ে থাকে। হঠাৎ করে মেয়ে ছেলে বিবাহ সাথে লাগলে দুম তার একটা বিভিন্ন রকমের অপচয় অপব্যয় করে আর সুনাম করে, আমি এই করছি না প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কাজগুলো করে মানুষের সামনে কি প্রকাশ করে। যারা অবৈধ পথে অপরে অধিকার ক্ষুণ্ণ করে অল্প সময় প্রভূত অর্থ বিত্তের অধিকারী হয় তারাই কেবল বিচার ছাড়া অর্থ ব্যয় করতে পারে, যারা বৈধ পন্থায় উপার্জন করে তারা কি অজাগায় যে জায়গায় অর্থ ব্যয় করে না। এই শ্রেণীর লোকদের মধ্যে প্রদর্শনীমূলক একটা মানসিকতা থেকে ওঠে, মানুষকে এই কথাই জানানো হয় যে সে অঢেল ধন সম্পদের অধিকারী এবং অর্থের বলে সে অসাধ্য শাসন করতে পারে, সুতরাং মানুষ তার প্রশংসা করবে, তাকে ভয় করে চলবে, দানবী হিসাবে সমাজে খ্যাতি অর্জন করবে। এসব উদ্দেশ্যেই এই শ্রেণীর লোকগুলো দু হাতে অর্থ ব্যয় করে থাকে। তো আমাদের হাতের সময় তেমন নাই, আমরা তো ধারাবাহিক চাকরি করি, আজ পর্যন্ত হয়েছে, ইনশাল্লাহ আগামী তোমার সাদা আসতে হবে। আজকে আমাদের একটা বিশেষ কিছু আলোচনা আছে, সেটা হলো যে পৃথিবী দিবস উপলক্ষে আমাদের এই মার্কেটের পক্ষ থেকে একটা হলো রক্তদান কর্মসূচি, আজকের দিন কাছ থেকে এটা টনি র্যাঙ্ক নিজতলা ওখানেই আয়োজন করা হয়েছে, ব্যবস্থাপনা আছে, ওখানে আপনারা সহায়তা যাবেন। রক্ত এটা আপনার নিজস্ব জিনিস না, এটা কার দেওয়া, সুতরাং আপনি এটা বিক্রি করতে পারবেন না, এটা আপনার জন্য হালাল না। মানুষের কোনো অঙ্গই বিক্রি যায় নাই, সুয়ারের চাও কিন্তু যায় নাই, ওটা হলো নিকৃষ্ট অঙ্গ হওয়ার কারণে, আর মানুষের কোনো কিছু বিক্রি যায় নাই উৎকৃষ্ট হওয়ার কারণে বলে তো হারাল্লাহ, দুটাই হারাম। একটা হলো ইজ্জতের খাতিরে আর একটা হলো কি অসম্মানিত নোংরা হওয়ার কারণে। যাই হোক, রক্ত দান করতে পারেন যায় আধুনিক মাসালা, আর বিক্রি করা হারাম। তবে আশ্চর্যজনক এক মাসালা প্রয়োজনে রক্ত ক্রয় করা যায় বলেন তো ভালো, আজই মাসালা বিক্রি করা যায় নাই কেনা কি আছে, প্রয়োজনে আপনি কেউ দিচ্ছে না কি করবেন ক্রয় করতে পারবেন। যাই হোক, আর একটা হল এই বিজেপি দিবস উপলক্ষে বর্ডার বাংলাদেশ যারা আছেন সদস্য তাদের জন্য আমাদের বিশেষ দোয়া হবে নামাজের পরে। তো যারা বিজেপিতে চাকরি করেন, এটা তো আসলে আমাদের দেশের বিজেপি তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এটা সরকারেরও নীতিমালা আছে, যৌথ বাহিনী হিসাবে এরা অনেক সময় অনেক কাজে অংশগ্রহণ করে, এটা আমরা সাধারণত মনে করি এরা সীমা না মানে রক্ষক হিসাবে আপনার প্রণালী হিসাবে কাজ করেন, সেই হিসাবে যদি ধরা হয় তো কোরআনের একটা আয়াত আছে, যেহেতু আমাদের দেশটা বাংলাদেশ মুসলিম কান্ট্রি, সেই হিসাবে মুসলমান দেশের সীমানা রক্ষণাবেক্ষণা করার গতিলতের ব্যাপারে সুরা আল ইমরান দুই নম্বর সুরার 200তম আয়াত একদম শেষ আয়াত আল্লাহ বলেন,
يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون هل إيمان دارهم وجدارهم برهم এবং মোকাবেলায় দৃঢ় অবলম্বন করো আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভের সমর্থ হতে পারো। এখানে আয়াতটিতে মুসলমানগণকে তিনটা বিষয়ে বসিয়ে করা হয়েছে, এক নম্বর সবর, দুই নম্বর মোকাবেলা মানে শত্রুর মোকাবেলায় করতে গিয়ে দৃঢ় অবলম্বন করা, তিন নম্বর হলো মোরা বাতা সীমান্ত প্রহারা। এই সীমান্ত প্রহারার ব্যাপারে একটু আলোচনা করি হাদিসের আলোকে, যে এটাকে বলা হয় আদিতে রেবা বা ইসলামী সীমান্ত রক্ষার ব্যবস্থাপনা। ইসলামী সীমান্তে হেফাজত করার লক্ষ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষারত থাকাকে রেবাত ও মোরাবাতা বলা হয়। রেবাত বা সীমান্ত রক্ষার অসংখ্য প্রতিবাদ রয়েছে। সহিহ বুখারী এক হাদিসে হযরত সাহাব ইবনে সাদ সাইদি সমগ্র দুনিয়া এবং এর মাঝে যা কিছু রয়েছে সে সমুদায় থেকেও উত্তম বলে তোমার আল্লাহ। মুসলিম শরীফের এক হাদিসে হযরত সালমান কর্তৃক বর্ণিত রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ও এক রাতের রেবাত সীমান্ত প্রহরা ক্রমাগত এক মাসের রোজা এবং সমগ্র রাত ইবাদতে কাটিয়ে দেওয়া অপেক্ষা উত্তম বলেন তোমার আল্লাহ। যদি এমন অবস্থায় কেউ মৃত্যুবরণ করে তাহলে তার সীমান্ত প্রহরার পর্যায় ক্রমিক সওয়াব সর্বদা অব্যাহত থাকবে বলেন তোমার আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তার রিজিক জারি থাকবে এবং সে শয়তান থেকে নিরাপদ থাকবে। রিজিক জারি থাকে তো একমাত্র শহীদদের জন্য, অর্থাৎ এরা শাহাদাতে মৃত্যুবরণ করবে বলে সুবহানাল্লাহ। আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি খোদাই ইবনে ওবায়দের রেওয়ায়েতে রেওয়ায়েত ক্রমে ইমামে এক রেওয়ায়েতে উদ্ধৃতি দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মৃত ব্যক্তির আমল তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়। শুধুমাত্র মোরাবের ইসলামী সীমান্ত রক্ষী ছাড়া, অর্থাৎ তার আমল কেমন পর্যন্ত বাড়তে থাকবে এবং সে কবরে হিসাব নিকাশ গ্রহণকারীর থেকে নিরাপদ থাকবে বলে সুবহানাল্লাহ। এসব রেওয়ায়েতের দ্বারা প্রতীয়মান হয় যে রেবাত বা সীমান্ত রক্ষার কাজটি সমস্ত সৎকায় দাঁড়িয়ে অপেক্ষা উত্তম, কারণ সৎকায় দাঁড়িয়ে সব ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তার সৎকারকৃত বাড়ি ঘর জমি জমা রচিত গ্রন্থরাজি কিংবা অক্ষকৃত জিনিসের দ্বারা মানুষ উপকৃত হতে থাকে। যখন উপকারিতা বন্ধ হয়ে যায় তখন তার সব বন্ধ হয়ে যায়। মসজিদ যতদিন থাকবে ততদিন তো ওখানে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, সব পাবেন। যদি ওখানে আদায় না করে তাহলে কি আর সব পাবেন? পাবেন না। কিন্তু এরা কেমন পর্যন্ত সব পাইতে থাকবে বলে তোমার আল্লাহ। কিন্তু আল্লাহর পথে সীমান্ত প্রহরার সব কেমন পর্যন্ত বন্ধ হবে না, কারণ সমস্ত মুসলমানদের সৎকর্মে নিয়োজিত থাকা তখনই সম্ভব যখন তারা শত্রুর আক্রমণ থেকে নিরাপদ থাকবে। আজ আমরা স্বাধীন রাষ্ট্রে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতেছি, ধর্মকর্ম পালন করতেছি, আমাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, এটা আমাদের প্রথমে স্বীকার করতে হবে। পরবর্তীতে যাদের মাধ্যমে এই ব্যবস্থাপনা তারাই হল আমাদের দেশের দেশপ্রেমিক সৈনিকগণ বলে সুবহানাল্লাহ। তারাই তো আমাদের আত্মা ভাজন, তারাই তো আমাদের সুখে দুঃখে বিভিন্ন সময় সাহায্য সার্বিক কর্মীদের সাথে তারাই তো কি করেন, কাজ করেন। অর্থাৎ সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যাবে এরাই আমাদের প্রকৃত বন্ধু, এরাই আপনার আমার সব সময় সুখে দুঃখে আমাদের পাশে আছেন। ফলে একজন সীমান্ত রক্ষীর একান্ত সমস্ত মুসলমানের সৎকাজের কারণ হয়ে যায়। এরা সুন্দরভাবে বর্ডার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন, বিধান আমরা অনায়াসেই কি করতে পারি, আমাদের ধর্মকর্ম পালন করতে পারি। সে কারণেই কেমন পর্যন্ত তার রেবাত কর্মের সব অব্যাহত থাকবে, তাছাড়াও সে যত নেককাজ দুনিয়ায় করত সেগুলোর সব আপনার আমল করা ছাড়াই সর্বদাই জারি থাকবে বলে সুবহানাল্লাহ।
একটা কথা আছে না যে এতেকাপারি এতেকাপে থাকা অবস্থায় পৃথিবীতে যত প্রকারের সবের কাজ হয় সব সবের আমলের একটা অংশ ওই এতেকাপারি আমল নামায় উঠতে পারেন তোমার আল্লাহ। এতেকাপ করা অবস্থায় সে তো আর জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে না, কারণ জানাজা তো মসজিদের বাহিরেই হয়, আর এতেকাপারি মসজিদের বাহিরে গেলে তো তার এতেকাপ ভেঙে যায়। এখন সে এতেকাপ করার কারণে জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব ঘোষণা করে দেন তার আমল নামার জানাজার সব দেওয়া হবে সুবহানাল্লাহ। সারাদিন সকাল থেকে সকাল ডিউটি, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, এইভাবে যে ডিউটি করতে আসে এর কারণে সে তো আর কোন ভালো কাজ অন্যান্য কাজ করতে পারছে না। তারপরেও আল্লাহর নবী ঘোষণা করেন যে ওই সব মডার্নাইজের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সব উঠিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। তবে সকলের ইমাম থাকতে হবে আখেরাতের পালায় সব পাওয়ার জন্য শর্ত হল ইমাম না থাকলে পাবে না, ইমাম ছাড়া কোনো আমল জমা হয় না। ইমাম এটা একটা সংখ্যা, সংখ্যা ছাড়া শূন্যের কোনো মান নাই, আমল হল শূন্য, সংখ্যা থাকতে হবে। ইমাম ছাড়া তলাবিহীন দূরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমান মজবুত করে দিয়ে সবাই বলেন আমিন। যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তো বিদ্যান্ত সবাই বলেন আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন, ওমা আলাইহিন্না কলাম।